বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। ধরো তুমি কারো কাছে পণ্য ধারে বিক্রি করলে, ধারে বিক্রি করার পর তুমি যখন সেটাকে জাবেদা অন্তর্ভুক্ত করবে, তোমার মাথায় প্রথমেই যে প্রশ্নটি আসার কথা সেটি হচ্ছে এই ধারে বিক্রয়টি কোন জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করবে। হ্যাঁ, সঠিক ধরতে পেরেছো, তোমরা সেটাকে অন্তর্ভুক্ত করবে বিক্রয় জাবেদার মধ্যে। তাহলে বিক্রয় জাবেদা কোনটি? যেখানের মধ্যে শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত করা হয় সেটি হচ্ছে বিক্রয় জাবেদা। অবশ্যই এখানের মধ্যে নগদে কোনো বিক্রয় অন্তর্ভুক্ত হবে না, প্লাস পণ্য বিক্রয় ছাড়া অন্য কোনো বিক্রয় কিন্তু এখানের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব না। ধারে পণ্য বিক্রয়ের দ্বারা যে বিক্রয় জাবেদা করা হয় এটি তৈরি করা হয়ে থাকে চালানের উপর ভিত্তি করে। কারণ চালানের মধ্যে কী অন্তর্ভুক্ত করা হয়? শুধুমাত্র ধারে পণ্য ক্রয় এবং বিক্রয় অন্তর্ভুক্ত করা হয়। তাই চালানের উপর বেস করেই আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করে থাকি। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই। ফেব্রুয়ারি 1, রহিমের নিকট পণ্য বিক্রয় 10,000 টাকা। এক্ষেত্রে কারবারি বাট্টা পাওয়া গিয়েছে 5%, চালান নং হচ্ছে 103। এখানে কী কী ঘর রয়েছে? এখানে ঘর রয়েছে তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সবার শেষ ঘরে এখানের মধ্যে জাবেদাটা উল্লেখ করতে হয়। যেহেতু এখানের মধ্যে ধারে পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত করা হয়, এর জাবেদা কী? এর ফলে বিক্রয় নামক হচ্ছে একটি আয় বৃদ্ধি পায় এবং ধারে পণ্য বিক্রয় এর ফলে দেনাদারের উৎপন্ন হয়, যেটি হচ্ছে আমাদের জন্য সম্পদ। তাই জাবেদাটি হচ্ছে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। সূত্র, সূত্র ঘরে জাস্ট আমরা টিকচিহ্ন দিয়ে যাব, যে চালান রঙের দ্বারা বিক্রি করা হয়েছে সেই চালান রঙটি আমরা এখানের মধ্যে উল্লেখ করব। ডেবিট হিসাব খাত, এখানে প্রধানত দেনাদারের নাম উল্লেখ করা হয়। যদি খেয়াল করে দেখি, দেনাদার হিসাব এটি কোথায় রয়েছে? এটি ডেবিট পাশে রয়েছে। তাই এখানের মধ্যে দেনাদার হিসাব ডেবিট যেটা আছে, যে দেনাদারের নামগুলি এখানে উল্লেখ করা হবে এবং তারিখ অবশ্যই, যে তারিখে লেনদেনটি সংঘটিত হয়েছে। তো এখানের মধ্যে যেহেতু সাল দেওয়া নেই, আমরা ধরে নিলাম এটি হচ্ছে 2018 সাল। তাহলে কীভাবে শুরু করব আমরা? প্রথমে আমরা লিখব 2018, তারপর দিন, তারপর হচ্ছে মাসটা এর আগে লিখতে হয়, 2018 ফেব্রুয়ারি 1। ডেবিট হিসাব খাত, এখানে কার নাম লিখবো? এখানে আমরা দেনাদারের নামটি লিখবো, তো রহিম হিসাব। চালান নং, এখানে চালান নং কত দেওয়া রয়েছে? চালান নং এখানে দেওয়া রয়েছে 103। সূত্র, এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটা টিক চিহ্ন দিয়ে যাব। তারপর দেনাদারের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই ঘরে আমরা আলটিমেট যে টাকাটি রয়েছে সেটি দেখিয়ে দেব। তো যেহেতু রহিমের নিকট পণ্য বিক্রয় করা হয়েছে 10,000 টাকা, আমরা প্রথমে 10,000 টাকা লিখলাম। এরপর কারবারি পাট্টা দেওয়া হয়েছে কত টাকা? 5%। 10,000 টাকার উপর যদি আমরা 5% করি, সেক্ষেত্রে তার মান বের হয় কত টাকা? 500 টাকা। তাই এক্ষেত্রে আমরা 500 টাকা হচ্ছে বাদ দিব। বাদ দিলে কত টাকা পড়ে থাকে? 9,500। এই 9,500 টাকাই আমরা এখানের মধ্যে উল্লেখ করব। যেহেতু আর কোনো লেনদেন এখানে উল্লেখ করা নেই, এটি ফাইনাল টাকা হয়ে যাবে, 9,500 টাকা লিখব। তারপর দুইটি দাগ দিয়ে আমরা জের বন্ধ করে দেব। তাহলে আমরা কী কী দেখলাম? প্রথমত তারিখটি উল্লেখ করতে হয়, তারপর দেনাদারের নাম, ডেবিট হিসাব খাতে উল্লেখ করতে হয়, এরপর চালান নং, সূত্রের ক্ষেত্রে আমরা টিকচিহ্ন দিব, এবং সকল ফাইন্যান্সিয়াল কাজ শেষ করার পর সেটাকে আমরা এই জাবেদার ঘরের মধ্যে বসিয়ে দেব। এইভাবেই তুমি ধারে পণ্য বিক্রয় করার পর বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।